আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন প্রিয় দর্শক শ্রোতা মাসনুন দোয়া শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মাসনুন দোয়ার পাঠের আসর প্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা শিখব নতুন কাপড় পরিধানের সুন্নাত পদ্ধতি এবং দোয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালা বান্দার প্রতিটি কাজে কল্যাণ নিহিত রেখেছেন যাতে বান্দাহকে পরকালে নাজাদ দান করতে পারেন তাই তো কোরআন ও হাদিসে বান্দার প্রায় প্রতিটি কর্মের জন্য রয়েছে নির্ধারিত দোয়া ও ইবাদত তেমনি নতুন কাপড় পরিধানেও রয়েছে দোয়া পবিত্র কোরআনুল করিমের আয়াতে আল্লাহ তালা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেছেন হ্যাঁ মানব জাতি আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের দেহে যে অংশে প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যের উপকরণ বস্তুত তাকুয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম এসব আল্লাহ তালের নিদর্শনা বলির অন্যতম যাতে মানুষ উপদেশ গ্রহণ করে প্রিয় দর্শক শ্রোতা রসুল্লাহ সাল আলী আসাল্লাম নতুন কাপড় পরিধানের সময় যে দোয়াটি পড়তে বলেছেন সে দোয়াটি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো ষাট নম্বর হাদিস হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কাপড় পরিধান করার সময় এই দোয়া পড়তেন এখন চলুন আমরা দোয়াটি শিখে নিই সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাদা ওয়া রাযাকানি মিন গায়রি

حول مني ووصف روح لما لا الله أكلفتان قف فيش قو قوة تدوي قوة إيه قوة ولا قوة دوات يابر بورسي. الحمد لله الذي كساني هذا ورزقنيه মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ এর অর্থ হলো সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে বিনা শ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীত রুজি দান করেছেন এবং এই পোশাক পরিধান করিয়াছেন কাপড় খুলে রাখার সময় আমরা সবাই বিসমিল্লাহ বলবো প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি আপনারা সবাই মুখস্থ করে নতুন কাপড় যখন পরিধান করবেন তখন এই দোয়াটি পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা এই দোয়াটি ভালো করে শিখে নতুন কাপড় পরিধানের সময় বলতে পারে এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে মহান আল্লাহ তালিয়া ইবাদত করুন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার খাঁটি খাটিবান্ধা হিসেবে কবলও মঞ্জুর করিয়ে আনেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত